রমজানের রোজা করবে না বলে নিয়ত করে বসে রয়েছে, ওদের নিয়ত কি আমি ভাঙা দিতে পারবো বলে মনে হয়? কথা বলেন, ও তো এখন থেকে কত লোক পেটে হাত ঘষতেছে, লোক দেখলো, লোক চলে গেলি তখন পেট থেকে হাত সরে যাচ্ছে। আজগিরি দেখতেছিলাম তাই বলতেছি, পেটে পড়ে হাত ঘষতেছে, তা আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, পেটে কি যন্ত্রণা টন্ত্রণা হচ্ছে নাকি? পেটের অবস্থা ভালো না, সামনে তো রমজান মাস, কি যে হবে আল্লাহ ভালো জানে। তার মানে এখন থেকে বিজ্ঞাপন, এখন থেকে বিজ্ঞাপন, যাতে রমজানের রোজা না রেখে যদি আমি একটু খাই কাঁসরের মতো, খবরদার জানো তোমরা আমারে বলো। আরে আরে ভাই, আপনি রোজা করবেন কি করবেন না ওটা আপনার ব্যাপার, আপনার জন্য ফরজ। আমি রোজা করতে বললেও করতে হবে, না বললেও বলেন বলেন করতে হবে, ছাড় নেই। আপনি রমজানের দিনের বেলা সুস্থ সবল দেহে খাবেন তো হারাম হারাম খেলেন, রমজানের দিনের বেলা খাওয়া বলেন বলেন, কালকে দুপুর বেলা খাওয়া, কাল দুপুর বেলা খাবেন তো ওটা হালাল, ওই রমজান মাসে মাগরিবের নামাজের পরে খাবে। জানেন কোন কোন রাবি বলেছেন, কোন কোন বর্ণনাকারী বলেছেন, ওলামায়ে দ্বীনেরা বলেছেন যে রমজানের দিনের বেলা যদি অসুস্থ হয়ে থাকে, যদি অসুস্থ হয়ে থাকে তো ওই যতটুকু ওষুধের প্রয়োজন হয় তার ইঞ্জেকশন পুশ করেছে কি একটা ওষুধ খাওয়ার খুব দরকার, ওইটুকু খেয়েছে, তারপরে আর কিছু যেন খবরদার খাবে না অনেকে বলেছেন। কারণ আপনি হয়তো অসুস্থতার খাতিরে হয়তো ওষুধটুকু খেয়ে ফেলেছেন অসুস্থতার জন্যে, শেফার জন্যে, বাকিটা রবের উপরে ছেড়ে দেন, আল্লাহ পাকের দয়া হলে ওটা হয়তো রোজা হিসাবে গণ্য হয়ে যেতে পারে। কিন্তু আপনি যে রমজানের দিনের বেলা খাবেন ওই খাওয়াটা তো হারাম, তবে অসুস্থতার ক্ষেত্রে একটু ছাড় রয়েছে, কিন্তু সুস্থ হালাতে যদি খান তো একদম হারাম। কিরকম হারাম বলেন দিন, শুকরের গোশত নাম শুনলে আমরা ঠোঁট বিছবি, নাক ছিটকে, কি খাওয়া যায় ওই শুকরের গোশত খাওয়া যায় এরকম হারাম? রমজানের দিনের বেলা কিছু জিনিস খাওয়া সুস্থ সবল দেহে ওইরকম হারাম? আর হারাম জিনিস খেলি দেহে হালাল রক্ত হবে না হারাম রক্ত হবে বলেন বলেন? আচ্ছা ওই হালাল রক্ত দিয়ে যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ খুব মজবুত হয় গঠিত হয়, ওই রক্তের ছোটাছুটিতে যদি দেহে বীর্য উৎপন্ন হয়, ওই রক্তের ছোটাছুটিতে যে বীর্য উৎপন্ন হয়েছে, তাইলে যদি আমি একটা বাচ্চা কাচ্চা জন্ম দেই সেই বাচ্চাটার কি জন্ম হবে বলে মনে হয় বলেন বলেন? তাহলে দেখেছেন ভাই, আমি বলবো না, আপনারাই বলেন, আপনারাই, আমি শুধু একটুকুনি ঘাটে ফেলে দিচ্ছি জবাবটা আপনাদের। এখন এই অব যদি আমি করি ভাই, সামনে বছরে বয়রা গেছে আমার জীবনে দাওয়াত দেবেন না, ওই জন্য নিয়াজ করবো না, রোজা করতে হয় ভাই, করেন না হয় না করেন। এখন ভাই জান্নাত তো রেডি, জাহান্নামও রেডি, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন ওটা আপনার, আমি কারোর সাথে করলে যদি করবো এটা এটা একদম সোজা সাপটা বলতেছি। ওই যে আমার জামাইটা পাশে বসে রয়েছে, তাই বলে কি আমি ওইটা নিয়ে যাবো বলে মনে হয়? আমারে যদি আমার রব ডেকে বলে যে তুই কারোর লেজাতে পারবি 6টা 8টা কি 10টা, তা আমি এর থেকে 2 বছর আগে এসে বলেছিলাম যে কার লেজাতে হবে সেটাও বলে গেল। লেজাতে যদি হয় আমার বাপের লে যাবো, মার লে যাবো, ভাই বোন গুনোর লে যাবো, বিবিটার লে যাবো, মেয়েটার লে যাবো, লেয়াতি যদি হয় আমার দাদাটার লে যাবো, দাদিমাটার লে যাবো, নানাটার লে যাবো, নানিমার লে যাবো, বোনটার লে যাবো, এইটাই যা বলিস 18টা 19টা হয়ে গেছে, কটার লে যাই আর কটার ফেলে রেখে যাই তাই চিন্তা। আর রমজানের রোজা না রেখে আপনি আমার নামে জিন্দাবাদ দিলে আমি যে আপনার সাথে করলে যাবো এই ধারণা যেন করবেন না। আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, রমজানের রোজা রাখা হলো ফরজ। আপনি রমজানে রোজা করবেন কি করবেন না ওটা আপনার ব্যাপার। তার আগে দুটো কথা বলে নিই, যে কথা বলছিলাম ন্যায় সত্য কথা যদি বলেন, হক কথা যদি বলেন, কেউ আপনার পাশে দাঁড়াবে আর কেউ বিরোধিতা করবে, করাটাও স্বাভাবিক। আমি এখন যদি ঘুষখুরির বিরুদ্ধে আলোচনা করি, ঘুষ যারা খায় তাদের রাগ হওয়া স্বাভাবিক, সুদখোরের বিরুদ্ধে বললে সুদখোরের রাগ হবে,
বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি রাগ হবে, মদখোরের বিরুদ্ধে বললে মদখোরের রাগ হবে, হবে না হবে না কথা বলেন। যে ছেলেটা তার বাপ মার খ্যাতি দেয় না, বাপ মার খেদমত করে না, ও ছেলেটার নিয়ে যদি আলোচনা করি ও তো আমার উপরে রাগান্বিত হবে, হবে কি হবে না? আমার ভাই ও বাবাজিরা আমার, এজন্য ন্যায় সত্য কথা বললে আপনার বিরোধিতা হয়তো অনেকেই করবে, তাই বলে ন্যায় সত্য কথা বলা বন্ধ করলে হবে না। কারণ এই দুনিয়ার জমিনে তাকিয়ে দেখুন, আমাদের ভারতবর্ষের জমিনে ঘুমিয়ে রয়েছেন, আমাদের আমাদের আজমিরের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি। একদল মানুষ আমরা মনে করি খাজা বাবাই মনে হয় সর্বপ্রথম ভারতবর্ষে দিনের প্রচার প্রসার করেছিলেন, ইতিহাসটা তার ভুল জানা রয়েছে। বন্ধুরে আমার, এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম আল্লাহ দিনের প্রচার প্রসার করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে নবীর পা না পড়লেও, প্রিয় নবীর আগমন না হলেও, প্রিয় রসুলের সাহাবাদের আগমন হয়েছে। আর শুধু আগমন না, এদেশটারে মহব্বত করে এদেশের মাটির নিচেই তারা শুয়ে রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দলিল দেন, কেরালা মডেল, কেরানা মডেল মক্তব খুলেছেন তো, সামনে দিন কেরালায় চলে যাবে, নিজের চোখে দেখে আসবেন প্রিয় রসুলের সাহাবার মাজার রয়েছে। ও বাবাজি ভাই জানেরা পাশেই রয়েছে বিশ্ব নবীর সাহাবাদের প্রিয়ডের মসজিদ। আমার আলোচনা এখানে না, আমি যেটা বোঝাতে চাইছি খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি নেই সত্য কথা যখন বললেন, তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন করলেন, সমাজের একদল মানুষ তার পাশে যেমন দাঁড়িয়ে গেল আর একদল মানুষ তার চরম বিরোধিতায় মগ্ন হলো। ও বাবাজি ভাই জানেরা পাঞ্জাবের সিরহান্দের জমিনে যিনি ঘুমিয়ে রয়েছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারের ধারে গেলে মনটা জুড়িয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কারণ বসিরহাটের দরবার দেখেছি, ফুরফুরার দরবার দেখেছি, যেমন শান্তিপূর্ণ দরবার মুজাদ্দিদ আল-ফিসানি দরবারটাও ঠিক ওই রকম। ওখানে গিয়ে দেখবেন ঢোলও নেই, তবলাও নেই, কাওয়ালি গাওয়ার জন্য কেউ বসে নেই। আপনি যাবেন জিয়ারত করার জন্য, আপনার জন্য সুন্দর করে মেহমানদারির জন্য মেহমানখানা রয়েছে, বিনা পয়সায় আপনার হাতে তুলে দেবে চাবি। তবে আসার সময় আমরা যে তাদের ইলেকট্রিক ঘর বেড কভার বিভিন্ন জিনিস ব্যবহার করেছি, নিজের থেকে কিছু তো একটা দিয়ে আসার দরকার হয়, এজন্য আমরা দেই। কারণ বেড কভার গুলো পরিষ্কার করতে গেলেও তো 10 টাকা সার্ফত দরকার হয়। আমার ভাই বাবা জিনা আমার, এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আবেদ বান্দা, তিনি ঘুমিয়ে রয়েছেন, যার কবরের ধারে গেলেই মনে হয় এখান থেকে আর বাড়ি যাব না, এত মনটা কাঁপে, এত মনটা টানে। আল্লাহর ওলি যখন নেই সত্য কথা বলেছিলেন সম্রাট আকবরের বিরুদ্ধে, প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিলেন দিন ইলাহির প্রবর্তকের বিরুদ্ধে, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানিকেও বাধা দেওয়া হলো। শুধু বাধা না, মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলো, যাতে স্বাধীনভাবে জীবন যাপন না করতে পারে, যাতে নেই সত্যের বাণী আর প্রচার প্রসার না করতে পারে। কটা কথা বলবো বন্ধু, বলতে গেলে মূল আলোচনায় যেতে দেরি হয়ে যাবে, তবে বলেছি যখন গোড়ায় আরো দুটো কথা মাথায় নেন। আমাদের পশ্চিমবঙ্গের জমিনে অলিতে গলিতে আল্লাহ পাকের কত সাধক বান্দা শুয়ে রয়েছে। আমার বাড়ির থেকে 4 কিলোমিটার দূরে সহায়ের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত দাউদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন আল্লাহর অলি, বাইশা অলিয়ার অন্তর্গত। ন্যায় সত্য কথা যখন মানুষকে শুনিয়েছিলেন,
একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছিল আর একদল মানুষ তার চরম বিরোধিতায় মগ্ন হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, কলিকাতার মানিকতলার জমিনে ঘুমিয়ে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। একদল মানুষ যেমন তিনি যেমন ন্যায় সত্যের কথা বলেছিলেন, একদল মানুষ তার পাশে দাঁড়ালেও আর একদল মানুষ তার চরম বিরোধিতা করেছিলেন। অথচ আসমানের নিচে জমিনের উপরে ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহের যিনি পীর হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলীহে, তিনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর আবেদে বান্দা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার মতন হুজুর না বলো, তিনি ছিলেন এই রকম হুজুর। আমরা বহু মানুষ এখানে রয়েছি ভাই, যদিও জিজ্ঞাসা করা ঠিক না, তারপরে বলতেছি বোঝানোর জন্য। আমাদের প্রত্যেক মানুষের ভিতরে নবী দেখার স্বপ্ন রয়েছে, আছে না নেই? কথা বলে যে নবীরে যদি একটু দেখতে পাই আমার জানটা ঠান্ডা হবে। কিন্তু আমাদের শুধু স্বপ্ন স্বপ্নই থেকে গেল, এখনো কত মানুষ রয়েছে নবীরে এক পলক দেখতে পাইনি, সেটা স্বপ্নে হলেও দেখতে পাইনি। কিন্তু যিনি কলিকাতার মানিকতলার জমিনে ঘুমিয়ে রয়েছেন উনি যখন খুশি তখন রসুলকে দেখতে পেতেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু নিজে না, তিনি যদি এই মজলিসে বসতেন আর মনে করতেন এই মানুষগুলোর সব প্রত্যেককে আমি নবী দেখাবো, তে এক মুহূর্তের ভিতরে তিনি নবী দেখাতে পারতেন। এত বড় সাধক। তিনি একদিন বসে রয়েছেন রাস্তার ধারে, এই আপনারা যেরকম কয়েকজন রাস্তার উপর বসে রয়েছেন, তো তিনি একদিন রাস্তার ধারে বসে রয়েছেন, ওই নারকেল পাতার চশমা ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে দেখেছেন, দেখেছেন না? ওই নারকেল পাতা চশমা চোখি দিয়ে হুজুর রাস্তার একবার এদিকে ফিরতেছে আর একবার ওদিকে ফিরতেছে, লোকজন আসতেছে। এখন ভাই এত বড় একজন সাধক, তিনি ছিলেন ফারসি কবি, সেই লোকটা ওই ছেলে মানুষের মতন নারকেল পাতা চশমা তৈরি করে চোখি দিয়ে রাস্তার ধারে বসে রয়েছে, আর ওই রাস্তার ধার দিয়ে বহু মানুষ যাচ্ছে, যেই যাচ্ছে সে একটু দেখতে আর মিসকি মিসকি হাসতেছে। এক একজন আর এক এক রকম চিন্তা, না হুজুরির মাথাটা তো গেছে, হুজুরির স্বাভাবিক আপনার মতো বয়স্ক একজন মানুষ যদি রাস্তার ধারে হঠাৎ বসে থাকেন, একটা নারকেল পাতার চশমা তৈরি করে আর চৌকি দিয়ে যদি বসে এদিক ওদিক ফেরেন আর মিসকি মিসকি হাসেন, তো রাস্তাতে যারা যাবে তারা তাদের তাদের ভিতরে এই ধারণা আসবে যে লোকটার মাথাটা তা গেল নাকি। ছোট ছোট বাচ্চারা এইসব করে এইসব খেলনা করে খেলা করা, তীরে কয়েকটা মুরুব্বী লোক এটা করতেছে কেন? তো হুজুরের একজন ভক্ত গিয়েছে, আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন। হুজুরের একজন ভক্ত গিয়েছে, ভক্তটা গিয়ে হুজুরের পাশে বসেছেন, বসে বলতেছেন হুজুরি আপনার মতো একটা মুরব্বী মানুষ আর আপনার চোখে নারকেল পাতা চশমা, এটা কি খুব ভালো জিনিস? দেখে তো দেশের যত মানুষ রাস্তা দিয়ে যাবে তারা ঠাট্টা বিদ্রুপ করতে করতে যাবে। তা হুজুর তারে বললেন, বাবা এই আমার চশমাটা তুই একটু চোখে দে, আমার চশমাটা চোখে দে। অনেকের চোখে চশমা রয়েছে, এখন চশমা চোখে দেওয়া হয় ঘাড়ের যন্ত্রণা থেকে বাঁচার জন্য, চোখে কম দেখে যারা তারা একটু বেশি দেখার জন্য, যারা স্পষ্ট দেখতে পায় তার জন্য। তো হুজুর ওই নারকেল পাতা চশমা, খুব সুন্দর একটা গল্প বলো, চশমাটা নারকেল পাতা, ওই চশমাটা লে তার একটা ভক্তের চোখে ঠুকে দিস, লে পড় ওই ওই ওইদিকখানে ফিরে তাকা দে। তো ওই দিক মানে ফিরে তাকিয়েছে, দেখতেছে শুকর কুকুর চতুষ্পদ জন্তু বিভিন্ন রূপ তারা সব রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছে, নারকেল পাতা চশমা, কিন্তু দেখতে পাচ্ছি শোর আসতেছে, কুকুর আসতেছে, চতুষ্পদ জন্তু আসতেছে। তো নিজের থেকে কি চশমাটা একটুখানি নামিয়ে নে দে, খালি চোখে দেখতেছে সব তো মানুষ যা আসতেছে সামন দিয়ে সব বলেন বলেন মানুষ। আবার চশমাটা ঠেলে দে বেশ ভালো করে চকি লাগিয়েছে, লাগিয়ে আবার ফিরে দেখতেছে সেই শুকর কুকুর চতুষ্পদ জন্তু গাধা বিভিন্ন মানে রূপ নিয়ে সব আসতেছে। তো হুজুর চশমাটা নিয়ে আবার হুজুরের চকি লাগিয়েছে, তেরে এবার জিজ্ঞাসা করতেছে কি দেখেছিস? তা যা যা দেখেছে তাই তাই বলেছে। তা হুজুর তখন বলতেছেন আমি কেন এই চশমাটা এবার খাটিয়ে রেখেছি বুঝতে পারছিস? আমার দরবারে এই যে এত মানুষজন এসেছে
কোনটা মানুষ কোনটা শূকর কোনটা কুকুর কোনটা কি সব আলাদা করতেছে কি করতেছে বলেন আচ্ছা লোকটা আমরা ছোটবেলা থেকে ধারাপাত বইয়ের একটা ওয়ার্ড পড়ি তিনে নেত্র কপালের নিচে রয়েছে কটা ছড়া চোখ না দুটো চোখ দুটো আর আর একটা রয়েছে সেইটার ব্যবহার আমরা অনেকে করতে পারি না কিন্তু হুজুর সেই চোখটার ব্যবহার করতেছে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে নারকেল পাতার বলেন বলেন চশমা আপনি যদি বলেন হুজুর আপনি একটা নারকেল পাতার চশমা দিচ্ছি কই একটু দেখান দিন দেখি আমার যদি বলেছেন না এমনি তো আপনার আগে থেকে দাওয়াত করেননি কেটে একটা আসবে না বলেছে দাওয়াত করেছেন আর যদি এইবারে বলেন না তা আমি হয়তো বলেন ভাই আপনারা বসেন একটা লোটা দেন আমি একটু পেশা ফিরে আসি লোটা যদি পাই ওরে বাপ রে বাপ কোন বাগান দিয়ে ছুটে সোজা বেলে ঘাটে হাজির হবো তার ঠিক আমার পক্ষে সম্ভব না আমার ভাই বাবাজিরা আমার আলোচনা আমার এখানে নয় চলুন মূল আলোচনাতে যাব আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম ফুরফুরা দরবার শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ জামানার একদল মানুষ তার বিরোধিতা করেছিল ও বাবাজি ভাই জানেন বসিরহাটের জমিনে যিনি ঘুমিয়ে রয়েছেন আল্লামা এ বাঙ্গাল আল্লামা এ হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তারও একদল মানুষ বিরোধিতা করেছিল কিন্তু তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন জীবনে কোনোদিন মানুষ যতই তাদের বিরোধিতা করুক যতই সমালোচনা করুক ন্যায় সত্য কথা বলা হক কথা বলা তারা বন্ধ করেনি এজন্য আমাদেরকেও ন্যায় সত্য কথা বলতে হবে কার ভালো লাগবে আর কার লাগবে না ও দেখতে গেলে চলবে না এগিয়ে চলুন বন্ধু আমার তাহলে রমজান মাস সামনে অনেক মানুষ রয়েছে রমজানের রোজা রাখবে অনেক মানুষ রোজা রাখবে না যারা রাখবেন না বলে নিয়াত করেছেন তাদের পায়ে দুটো হাত দিয়ে বলতেছি বন্ধু রমজানের রোজা রাখবেন নাইলে খোদার দরবারে আপনি নিষ্কৃতি পাবেন না ছাড় পাবেন না কঠিন মুসিবতে আপনায় পড়ে যেতে হবে আমার ভাই ও বাবাজিরা আমার আমরা ন্যায় সত্য কথা বলি মাইকের মাধ্যমে আওয়াজ তুলি নিজের জীবনেও সেটা বাস্তবে রূপ দেবার চেষ্টা চালাতে হবে একদল তো আমরা রয়েছি শুধু মানুষের বলি ভাই এটা করেন ওটা করেন ওটা করেন নিজের বাস্তব জীবনে রূপ দেওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আমার ভাই ও বাবাজিরা আমার আরো দুটো কথা মাথায় নেন সামনে রমজান মাস কত মানুষকে দেখতে পাবেন শত 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 মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে এবছর ফিতরা কত টাকা হয়েছে ফিতরা সারা রমজান ধরে রোজাদারেরা জিজ্ঞাসা করবে ফিতরা কত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে একটা জায়গায় আমার সমাজের যাদের যাকাত ফরজ হয়েছে কখনোই তাদের দেখলাম না জিজ্ঞাসা করতে হুজুর এত মাল আমার রয়েছে কত টাকা আমার যাকাত দিতে হবে আমার ভাই আমার সমাজের মানুষেরা যদি যাকাত দেয় একদম ন্যায় সত্য কথা বলতেছি সবাই যদি যাকাত দেয় না আমার দেশে গরিব দুস্থ থাকবে থাকবে বলে মনে হয় ভাই যাকাত দেওয়ার সময় বিরাট গরিমসি কত লোক যে যাকাত ফাঁকি দেয় আপনি কল্পনা করতে পারবেন না ঘরের ভেতরে 2 লাখ টাকা ভরা রয়েছে 4 বছর 6 বছর 8 বছর ধরে ওই দিকে গোস্থিতি রয়েছে যাকাত দেওয়ার নাম নেই আমি ঠিক বলতি না ভুল বলতেছি হ্যাঁ রমজান মাসে টাকা পয়সা সব রয়েছে ওর কাছে সারা বছর অতিরিক্ত যে টাকা রয়েছে সে টাকা যাকাতের যাকাত যাকাত দিতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তাছাড়াও প্রচুর বেশি রয়েছে তারপরে যাকাত দেয় না লোক যদি জিজ্ঞাসা করে ভাই আমার তাই নিজের সংসার চলে না আমার তাই নিজের রমজান মাসের 15 দিন পরে দেখা যাচ্ছে চাচা জমি রেস্টের করতে যাচ্ছে করতে যাচ্ছে হ্যাঁ কারোর একটা 5 শতক জমি 5 লাখে লেসে সেটা রেজিস্ট্রি করতে যাচ্ছে তো ওই 5 লাখ যে তুমি 5 বছর জুটকে রেখে দছো ওটা যাকাত তোমার লাগবে না একটু কথা বলে আপনাদের যাদের যাকাত ফরজ নেই আপনারা তো বেঁচে গেছে কিন্তু যাদের যাকাত ফরজ যাকাত তো তাদের দিতেই হবে
আর যাকাত যারা ফাঁকি দিচ্ছেন কত ভয়ানক কাজ করতেছেন সেটা মাথায় নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন হাশরের ময়দানে একদল লোককে দেখা যাবে তাদের গচ্ছিত সম্পদগুলোকে বিষধর সর্পে পরিণত করে দেওয়া হবে, দুই চোখওয়ালা সর্পে পরিণত করে দেওয়া হবে, ওই বিষধর সাপগুলো তাদের গলায় জড়িয়ে দেওয়া হবে গলায়। রাস্তায় একটা হেলে সাপ দেখলি তাই আমরা লাফ মেরে পালাই, কি হবে তা ঠিক নেই। আর বিষধর সাপ জড়াবি তো জড়া গলায় জড়াবে, দেহের আরো কত জায়গা রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, মাজা রয়েছে, সেসব জায়গায় জড়ানো হবে না গলায় জড়ানো হবে গলায়। ও বাবা জি ভাই জানেন ওই বিষধর সর্পগুলো এত বিষাক্ত হবে, ওই বিষধর সর্পগুলো আপনার একবার এই চোয়ালে সবল দেবে, একবার ওই চোয়ালে সবল দেবে, মুখে দুই দারে সবল দেবে, আর মাঝে মাঝে বলতে মাঝে মধ্যে বলবে আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, তুমি যে লুকিয়ে লুকিয়ে টাকা পয়সা জমা করে রেখে দিয়েছিলে যাকাত দাওনি সেই মাল। আমার দেশের একদল মানুষ যাকাতের কথা বললে বলে হুজুর যাকাত কি জন্য দেব, আমি আমি কষ্ট করে উপার্জন করেছি আমার মেহনত করা টাকা পয়সায়, আমি কেন গরিব দুঃখীদের দিতে যাব। তুমি কত বড় ভয়ানক কাজ করছো তোমার জানা নেই, মাঝে মধ্যে আমার মনে হয় আল্লাহ যদি বর্তমান প্রিয়টা হয়ে নবীর সাহাবা আবু বকর আর ওমরের প্রিয়ডের মানুষ আমরা হয়ে যেতাম, এতদিন জিহাদের ময়দানে আমাদের সংগ্রাম করার জন্য দাঁড়িয়ে যেতে হতো। কারণ রাসূল ইন্তেকাল করেছেন খলিফায়েছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিরাট পরিমাণে সৈন্য রেডি করলেন। নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ভাই আবু বকর কাদের জন্য আপনি সংগ্রাম করতে যাচ্ছেন, এত সৈন্য রেডি করেছেন, এত সরঞ্জাম কেন জোগাড় করেছেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর বললেন যারা যাকাত দেবে না বলে সংকল্প করেছে, যাকাত দেবে না বলে যারা আওয়াজ তুলেছে তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাচ্ছি, তাদের বিরুদ্ধে আমার লড়াই। কোন কোন নবী সাহাবা বললেন ভাই আবু বকর এত বড় কাজ আপনি করবেন না, ওরা বলো সব নবী সাহাবা। আর ওই মসনদে বসেছেন আবু বকর, তার মানে যারা নবীর পিরিয়ডে যাকাত আদায় করেছে আজ তারাই বিরোধিতা করতেছে যাকাত দেবে না বলে। আর হযরত আবু বকর বললেন ও নবীর সাহাবারা আল্লাহর নবী যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল ওরা একটা পশুর দড়ির উপর পর্যন্ত যাকাত দিত, কিন্তু নবী ইন্তেকাল করার পরে ওরাই যাকাত দেবে না বলে গোস্বা ধরেছে। আমি হযরত আবু বকর বলছি যাকাত যে দেবে না বলবে তার বিরুদ্ধেই আমার যুদ্ধ হবে। ও বন্ধুরে শুধু মুখের কথা না, দেখা গেল ময়দানে যারা যাকাত দেবে না বলেছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাকাত দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই ছাড় দেওয়া হয়েছিল, বহু মানুষ মারাও গিয়েছিল। কিন্তু আমার আমার বড় আমার বড় মাঝে মধ্যে মনে হয় আমাদের জন্ম যদি নবীর সাহাবা আবু বকরের প্রিয় দে হতো, আমরা যারা যাকাত না দিয়ে মাল গচ্ছিত করে রেখেছি লুকিয়ে রেখেছি গোপন করে রেখেছি, ও বন্ধুরে আমার তোমার কুরবানি আজীব হয়েছে, তুমি কুরবানি দিচ্ছ তোমার জন্য ফেতরা 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 তুমি দিচ্ছ, কিন্তু যাকাতের ক্ষেত্রে গিয়ে তোমার এত কৃপণতা কেন। কারুনকে যেরকম আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিল এক মুহূর্তের ভিতরে মাটির ভিতরে গ্রাস করে নিয়েছিল, আমার দেশেরও কিছু যাকাত যাকাত দেনেওয়ালা অথচ যাকাত না দিয়ে
ভাই সম্পদ গচ্ছিত করে রেখেছে দুটো চারটেরে যদি আল্লাহ দেখাতো শুধু নবীর খাতিরে দেখায় না দুটো চারটেরে যদি আল্লাহ দেখাতো তো আমরা সজাগ হয়ে যেতাম সেদিন নবী মুসা তো বলতেছিল আল্লাহ এই কারুনডারে দেখাত দেখালি না আমার উম্মতগুলো সব সজাগ হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমার ভাই বাবাজিরা আমার গরিবের গরিবের সম্পদ গরিবের হক আপনার সম্পদে এই সম্পদগুলো রয়েছে গরিবের আর আপনি গরিবের এই সম্পদগুলো আত্মসাৎ করছেন গরিবের এই মালগুলো দেবেন না বলে গোপন করে রেখেছেন দেন না আপনি তৈরি হয়ে যান কবরের জিন্দেগিতে চলে যাবেন মাঝে মধ্যে আমি ভাবি আল্লাহ আমি আমার সন্তানের সুখের জন্য বিবি বাচ্চার সুখের জন্য যাকাতের মাল আমি ফাঁকি দিলাম দেশের গরিব দুঃখে অসহায় গুলোরে দিলাম না কিন্তু আমি যখন মারা যাব ইন্তেকাল করব দুনিয়া থেকে বিদায় নেব আমার ওই টাকা পয়সাগুলো ভোগ করবে আমার ছেলে আমার মেয়ে আমার নাতি পোতা আমার বিবি বাচ্চা আর কবরে জিন্দেগিতে আযাব ভোগ করতে হবে তো আমার ঠিক বলছি না ভুল বলছি আমরা কত গোমড়া চিন্তা করে কত বুদ্ধিমান আর কত গোমড়া ছেলে সুখের জন্য মেয়ের সুখের জন্য বিবি সুখের জন্য জাকাতের মালগুলো আমি রেখে দিলাম কাউকে দিলাম না অথচ হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে আমার আমার যে বেটা সুখের জন্য জাকাতের মাল আমি কাউকে দিলাম না ও বেটা আমার পাশে দাঁড়াবে না ও বেটি আমার হবে না আমার ছেলে মেয়ে আমার হবে না একটা নেকির জন্যও যদি তাদের কাছে যাই তারা আমায় ভ্রুক্ষেপ করবে না এমন হতে পারে ওরা অস্বীকার করতে পারে যে দুনিয়ার জমিনে আমার কোনো বাপই ছিল না বলতে পারে আমার ভাই বাবাজিরা আমার ব্যথা নেবেন না দয়ার নবী জানিয়েছেন হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন যারা দুনিয়ার জমিনে গরিব দুঃখী অসহায়ের মাল আত্মসাৎ করে গরিব দুঃখী অসহায়ের যে সম্পদগুলোতে হক রয়েছে সেই হকগুলো নষ্ট করে দেয় হাসরের ময়দানে গরিব দুঃখী অসহায়গুলি মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গরিব ছিলাম বলে আমাদের পাশে কেউ দাঁড়াতো না বিচারকের কাছে বিচার দিলে তারা আমার পাশে দাঁড়াতো না তারা আমাদের সাহায্য সহযোগিতা করত না বিচারকের বিচার সর্বদা ধনীর জন্য চলে যেত আল্লাহ আমি দুর্বল ছিলাম বলে আমার পাশে কেউ দাঁড়াতো না সবলের হয়ে সবাই কথা বলতো আমার আমার অমুক ধনীর সম্পদে আমার যে জাকাতের পরিমাণটা ছিল আমায় দেইনি কাউকে দেইনি বাবু আজ হাসরের ময়দানে আমার ওই হকটা আমার বুঝে দেওয়া লাগবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে ডাকবেন কার বলবানি সে আবার রাগ করবানি নিজের গায়ে ফেলে বলি হাসিবুরকে সেদিন ডাকা হবে হাসিবুর রাত জেগে জেগে জলসা করছো মাল কামিয়েছো আর তোমার সম্পদে দেশের জনগণের যে পাওনা ছিল গরিব দুঃখী অসহায়দের যে হক ছিল সেই হক আদায় করুনি কেন হাসিবুরা দুনিয়ার জমিনে হুজুর হতে বলে তোমার নামে কেউ কথা বলিনি আজ আমি রবের দরবারে তুমি দাঁড়িয়েছো তোমার চুল চেরা বিচার হবে ছাড় দেওয়া হবে না তুমি কত বড় নেতা কত ধনবান ব্যক্তি তোমার কত পাওয়ার সেদিন কোন কাজে লাগবে না রবের দরবারে দাঁড়িয়ে যেতে হবে আমার রব বলবেন দুনিয়ায় যাদের হক তুমি নষ্ট করেছো তাদের হক গুলো কড়ায় গণ্ডায় বুঝে দাও আমি বলবো আল্লাহ দুনিয়ার জমিনে কারোর জমিন ফাঁকি দিয়েছিলাম আল্লাহ বলবে আজ দুনিয়ায় তুমি জমিন ফাঁকি দিয়েছিলে হাসরের ময়দানে ওই জমিন কোন কাজে লাগবে না ওই জমিন ফেরত দিয়ে দিলেও হবে না আজ তোমার কড়ায় গণ্ডায় তাদের হকগুলো পূরণ করা লাগবে হাসরের ময়দানে না থাকবে টাকা না থাকবে জমি জায়গা না থাকবে সোনা দানা মহান আল্লাহ তাই ডাক দিয়ে বলবেন বান্দা আমি আল্লাহ আমার বিচার হবে বড় সূক্ষ্ম আমার দরবারের বিচার কারো জন্য কোলটাল সোলটাল নীতি অবলম্বন হবে না
তুমি দুনিয়ার এই মানুষগুলোর হক নষ্ট করেছো ফাঁকি দিয়েছো আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যে নেকি রয়েছে যে সওয়াব রয়েছে ওই নেকি গুলো কেটে নিয়ে নিয়ে তোমার পাওনা দাদদের যাদের যাকাত ফাঁকি দিয়েছো বিভিন্ন সময়ে হক নষ্ট করেছো ওদের ওদের হক গুলো আজ তোমার পূরণ করে দিতে হবে উচ্চারণ করলে দশটা নেকি একটু বলেন সুবহানাল্লাহ তাহলে একবার আলিফ বললে যদি দশটা নেকি হয় জীবনে কতবার আল্লাহ বলে ডেকেছেন বলেন হাশরের ময়দানে আল্লাহ এই সওয়াবগুলোই এই নেকিগুলোই কেটে নিয়ে নিয়ে ভাই যারা দুনিয়ার জমিনে আমরা যাদের হক নষ্ট করেছিলাম যাদের পাওনা গন্ডা ফাঁকি দিয়েছিলাম তাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে নালে এক পাশ আপনি যেতে পারবেন না আপনি কত বড় নামাজি কতবার হজ করেছেন আর কোথায় কোন মসজিদে 5000 টাকা দান করেছিলেন ওই সব হিসাব সব হবে কিন্তু তারপরেও আপনি যদি দুনিয়াতে কারো যাকাতের অংশ ফাঁকিতে গেছেন এমনি তো হক মারায় ভাই বলতে গেলে বলতেই হয় আল্লাহ পাকের শুকরিয়া আপনারা ভালো কিন্তু আমার সমাজের দিকে দেখলে দেখা যাবে আমরা অধিকাংশ মানুষগুলো কম বেশি হক মারার সাথে জড়িয়ে পড়ছি একদম হয়তো আমার জীবনের দিকে দেখলে দেখা যাবে না আমি একজন হক মারালো হয় আমি আমার বাপের হক মেরতেছি নাই মার হক মারতেছি নাই ভার হক মেরতেছি নাই বোনের হক মেরতেছি নাই আত্মীয় স্বজনের হক মেরতেছি নাই পড়ি পাড়া প্রতিবেশীর হক মারতেছি নাই মসজিদের ইমামের হক মেরতেছি নাই মুয়াজ্জিনের হক মারতেছি নাই রবের হক মারতেছি হক মারার সাথে কম হোক বেশি হোক একটু আত্মা হলে জড়িয়ে রয়েছি তবে সবাই না ভালো মানুষ তো থাকা লাগবে ভালো মানুষ না থাকলে তো এতদিন ধ্বংস হয়ে যেত আছে আছে তবে আমরা যারা হক মারার সাথে জড়িয়ে তাদের পায়ে দুটো হাত দিয়ে বলতেছি ভাই এই হক যদি মেরে ফেলেন কারু তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে খুব ভালো হবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন আপনি বেঁচে যাবেন আর নইলে হাশরের ময়দানে আপনার জীবনের ওই নেকিগুলো কেটে কেটে ওদের নাম আমলে অ্যাড করা হবে আমার ভাই আমার জীবন